এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ লিসেন টু এবিসি নিউজ এজিটি লাইভ খবরগুলোর মধ্য দিয়ে আপনাদের যেমন ওয়ার্কিং জার্নালিস্ট ওয়েজ কোড বলে একটা কোড করেছে এই ওয়েজ কোডের মধ্যে আগে এখানে যে আইনগুলো বাতিল করেছে সেই একটি আইনের মধ্যে ছিল ওয়ার্কিং জার্নালিস্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ যারা তারা আইনের বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এটা আগে বলা ছিল এই আইন বাতিল করে দিয়েছে বর্তমান সরকার নতুন যে ওয়েজ কোড করেছে এই ওয়েজ কোডের মধ্যে এই সাংবাদিক বন্ধুদের কোনো রকম সুযোগ সুবিধা এই ওয়েজ কোডের মধ্যে নেই এবং অন্যান্যরা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখো অন্যান্য শ্রম কোডের মধ্যে সামগ্রিকভাবে আমাদের দেশের শ্রমজীবী মানুষের যে ক্ষতি করেছে আমরা এই সমকরগুলো বাতিল করার জন্য সেখানে দাবি আপনারা দেখেছেন দেখেছি এবং সম্মেলনে এই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং সম্মেলনে আমাদের ত্রিপুরা রাজ্যের যে আজকে অব্যবস্থা রাস্তা নেই রাস্তা যা বামফ্রন্ট সরকার করে গেছে সব ভেঙে চৌচির হয়ে গেছে চার সাড়ে চার বছর বেশিরভাগ রাস্তা এগুলো যে প্রতি বছর এক দুই বছর পর পর এটাই তো নিয়ম সংস্কার করতে হয় সেই সংস্কারের কাজগুলো সেখানে বন্ধ হয়ে গেছে পানীয় জলের জন্য আপনারা দেখছেন জলমত নির্বিশেষে মানুষ রাস্তায় সেখানে এসে দাঁড়াচ্ছে রাস্তা অবরোধ করতে বাধ্য হচ্ছে সেই রকম অবস্থা বিদ্যুৎ আগরতলা শহরে পর্যন্ত গ্রামে তো বিদ্যুতের কোনো দেখা সাক্ষাৎ নেই আগরতলা শহরও শুকনো দিনে যখন হাওয়া নেই বৃষ্টি নেই তখন সেখানে কারেন্ট চলে যাচ্ছে এরকম সারা রাজ্যেই যে অব্যবস্থাগুলো আছে চলছে এই সরকারের আমলে এই বিষয়গুলো নিয়ে সারা রাজ্যে মানুষের এই মুহূর্তে জনজীবনের যে দাবি এই দাবিগুলো নিয়ে সারা রাজ্যেই আন্দোলন করে তোলবার জন্য এই সম্মেলনে এখানে আলোচনা হয়েছে আরো অন্যান্য বিষয়গুলো সম্পর্কে সেখানে পরবর্তীতে বলবে আপনাদের অবহিত করবার জন্য এখানে আমন্ত্রণ জানিয়েছি গতকাল যে সম্মেলন আমাদের আপনারা দেখেছেন সবাই যে বিশাল মিছিল এবং জনসমাবেশের মধ্য দিয়ে আমাদের সম্মেলনের কাজ শুরু হয়েছিল আমরা বিকেলে আমাদের সম্মেলনে ইনার সেশনের কাজ বা ভিতরের অধিবেশনের কাজ আমরা শুরু করি এবং এই সম্মেলনে সারা রাজ্য থেকে মোট 375 জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হয়েছিলেন এবং এই 375 জনের মধ্যে যখন সারা রাজ্যে আক্রমণ সন্ত্রাস চলছে আমাদের রাজ্যে একটা বর্বর রাজত্ব সেখানে চলছে সেই সময়ে এই সম্মেলনে এই প্রথমবার সিআইটু বিভিন্ন ইউনিয়ন থেকে 375 জনের মধ্যে 147 জন সমস্ত ভয় ভীতি সন্ত্রাস বর্বরতাকে উপেক্ষা করে 147 জন এই প্রথমবারের মতো সম্মেলনে উপস্থিত হয়েছেন এটা ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী আন্দোলনের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিক যে এই আক্রমণের মধ্যে অসংখ্য মানুষ আসছেন আমাদের সাথে আছেন তাদের মধ্যে দৈহিকভাবে শুধু প্রতিনিধিদের মধ্যে দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন 130 সম্পত্তি ক্ষতি হয়েছে 125 জন এবং 163 জন প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে আমি এই তথ্যগুলো দিলাম আপনাদের অবগতির জন্য এই জন্য যে কি প্রকার একটা সন্ত্রাসের পরিবেশের মধ্যে শ্রমজীবী মানুষ বেশি বেশি করে সিআইটুর আদর্শের প্রতি আকৃষ্ট হচ্ছেন এটা আপনাদের বোঝানোর জন্য এই তথ্যগুলো আমরা দিলাম আমাদের এই যে সম্মেলন হয়েছে এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে আমরা আগামী দিনের লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করার জন্য
একটি দাবি সনদ সেখানে আমরা গ্রহণ করেছি। তাতে আমরা প্রথমে যে দাবিটা রেখেছি তা হচ্ছে রাজ্যের সমস্ত শ্রমক্ষেত্রে মূল্যসূচক অনুযায়ী মজুরি বৃদ্ধি করার দাবি আমরা রেখেছি এবং ছ মাস অন্তর বিডিএ প্রদান করার দাবি আমরা রেখেছি। আমরা দ্বিতীয় দাবিতে বলেছি শ্রমকোটে শ্রমিক স্বার্থ বিরোধী সমস্ত ধারা ও বিধি বাতিল করতে হবে। তৃতীয়ত আমরা বলেছি শ্রমিকদের ন্যূনতম মজুরি 21,000 টাকা অন্তত করতে হবে। চার, শ্রমিকদের জন্য যে ঘোষিত মজুরি এর আগে আমরা বলেছি সমাবেশে কথা এবং সম্মেলনে ঘোষিত মজুরি এখনো কার্যকরী হয়নি, এটা অবিলম্বে সমস্ত বাগানে কার্যকরী করতে হবে ও বকেয়া বর্ধিত মজুরি প্রদান করতে হবে। আমাদের পঞ্চম দাবি হচ্ছে রেগা ও কুয়েতে বছরে 200 দিনের কাজ ও 340 টাকার মজুরি আমরা দাবি করেছি, যেটা আমাদের দাবির আগে বর্তমান বিজেপি সরকার যারা আছেন তারা সরকারে আসার আগেই কথাগুলো বলেছিলেন যে তারা এগুলো কার্যকর করবেন, আমরা সেই কথাটাই এখানে বলেছি। আমরা স্পষ্টত বলেছি যে সমস্ত প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেট্রোল ডিজেল সিএনজি রান্নার গ্যাস তার মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। সপ্তমত আমরা বলেছি ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও রাজ্য সরকারের অধিকৃত সংস্থাসমূহকে বন্ধ করা চলবে না, ওই সমস্ত সংস্থাসমূহ চালু রাখার জন্য আর্থিক বরাদ্দ বাড়াতে হবে। নটা অফিস হয় ভেঙে দিয়েছে না হয় পুড়িয়ে দিয়েছে অথবা জবরদখল প্রথম তিন মাস আমরা কয়েকদিন আগে আপনাদের জানিয়েছি যেগুলো সব ফেরা দেওয়ার দাবি আমরা করেছি। আমরা নবম দাবি আমাদের সেটা হচ্ছে বাস্তবিক সকল শ্রমিকদের বাস্তবিক আবাসনের ব্যবস্থা করতে হবে এবং ঘরের জন্য সরকারি অনুদান ন্যূনতম 3 লক্ষ টাকা করতে হবে। আপনারা জেনেছেন এখন যে 2011 সালে যে প্রকল্পের ভিত্তিতে টাকা বরাদ্দ হয়েছিল এই 2022 সালে 11 বছর পরেও সেই সম পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। আচ্ছা আপনার বলুন তো এই 11 বছরে ঘরের নির্মাণ সামগ্রী কী পরিমাণ দাম বেড়েছে, দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে, তার জন্যে আমরা ন্যূনতম 3 লক্ষ টাকা ঘরের জন্য আবাসন প্রকল্পে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। এবং পাশাপাশি আমরা দশম দাবি রেখেছি শ্রমজীবী সহ সমস্ত অংশের জনগণের উপর দমন পীড়ন ও সন্ত্রাস যেটা সারা রাজ্যে চলছে এখনো চলছে এটা বন্ধ করতে হবে। এই 10 দফা দাবির ভিত্তিতে আগামী দিনে গোটা রাজ্যব্যাপী আমরা ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করে তুলব এবং সম্মেলনে যে বিষয়টার উপর আমরা জোর দিয়েছি যে এখন শ্রমজীবী মানুষের বন্ধু যে সরকার ত্রিপুরা রাজ্যে ছিল তারা শ্রমজীবী মানুষের জন্য যে প্রকল্পগুলো চালু করেছিলেন, শ্রমজীবী মানুষের জন্য যে সুযোগ সুবিধাগুলো তারা সম্প্রসারিত করেছিলেন এবং বিশেষভাবে নোটটি মাথা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে শ্রমজীবী মানুষের জন্য বামফ্রন্ট সরকার চালু করেছিলেন, এই সমস্তগুলো হয় বন্ধ হয়ে আছে না হয় এগুলো কাটছাট করা হয়েছে অথবা তা অকার্যকর অবস্থায় আছে। আমরা সেখানে বলছি যে বিগত দিনে বামফ্রন্ট সরকার শ্রমজীবী মানুষের স্বার্থে যে প্রকল্পগুলো চালু করেছিলেন এই প্রকল্পগুলো পুরোপুরিভাবে সেখানে পুনরায় চালু করতে হবে, এখানে কোনো রকম গরিব মানুষকে সেখানে প্রকল্পগুলো থেকে তাদের নাম কেটে দেওয়া যাবে না, এই বিষয়গুলো আমরা সম্মেলনে সেখানে আলোচনা করেছি। এবং বর্তমান সরকার এই যে শ্রম দপ্তরকে একটা ঢাল নেই তলোয়াল নেই নীতিরাম সর্দারের মতো শ্রম দপ্তরকে করে রেখেছে, শ্রমিক অংশের মানুষের কোনো রকম স্বার্থ বর্তমান শ্রম দপ্তর সেখানে দেখছে না, এটা সরকারের নীতির ফলে। শ্রম দপ্তরকে শুধু দোষ দিয়ে লাভ নেই, সরকারের নীতির ফলে, কারণ এই সরকার হচ্ছে শ্রমজীবীদের স্বার্থের বিরুদ্ধে তার জন্যে তারা এই কাজগুলো করছে। আমরা সম্মেলনে প্রতিনিধিরা এই বিষয়গুলোর উপর জোর দিয়েছেন থেকে একটি সেখানে আমাদের যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে যে 22 জনের আমরা একটা সম্পাদক মণ্ডলী তৈরি করেছি। প্রথমেই আমরা এই সম্মেলন থেকে 22 জনের একটা সম্পাদক মণ্ডলী সেখানে তৈরি করেছি এবং এই সম্পাদক মণ্ডলীতে 15 জন হচ্ছে পুরনো, 7 জনই নতুন। এই সম্পাদক মণ্ডলীতে 22 জনের মধ্যে 7 জনই নতুন আমাদের এবার এসেছেন। এবং তারপর যেটা করেছি আমরা 113 জনের একটা জেনারেল কাউন্সিল বা সেখানে সাধারণ পরিষদ আমরা গঠন করেছি, 113-র মধ্যে 2 জন আমরা পরে নেব, 111 জন আমরা নিয়েছি এখন,
আর এর মধ্যে এটা হচ্ছে আশাব্যঞ্জক কারণে শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে যে নতুন এই কমিটিটা 65 জন সাধারণ পরিষদে সেখানে এসছে। এছাড়া সাধারণ পরিষদ থেকে আমরা 60 জনের একটা ওয়ার্কিং কমিটি গঠন করেছি। এই 3 স্তরের কমিটি আমরা সিআইটিউতে তৈরি করেছি এবং আগামী দিনে আমরা এই যে শ্রমজীবী মানুষের এই যে আকাঙ্ক্ষা, এই যে আগ্রহ, এই যে আলাপ আলোচনা, তার ভিত্তিতে আগামী দিনে এই শাসক শ্রেণী যারা আমাদের সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে সমস্ত অধিকার আমাদের খর্ব করেছে, আমাদের শ্রমিক শ্রেণীর সামনে একটা এমন দিন না নিয়ে এসেছে যেটা অন্ধকার দিন বলা যায়, এই অন্ধকার দিন থেকে আলো খুঁজে শ্রমজীবী মানুষ আগামী দিনে এই সম্মেলনে শপথ নিয়েছে যে আগামী দিনে এই অন্ধকার দিন থেকে বেরিয়ে এসে আলোর খুঁজে শ্রমজীবী মানুষ ত্রিপুরা রাজ্যে অন্য সকল অংশের মানুষের সাথে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার মধ্য দিয়ে সেখানে আলোকে করায়ত্ত করবে এই শপথ সম্মেলন থেকে নেওয়া হচ্ছে। সাধারণ সম্পাদক লাবি শঙ্কর দত্ত, উপাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন নির্মল রায়, সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তপন চক্রবর্তী, পাঞ্চালী ভট্টাচার্য, জয়া বর্মন তারা সহসভানেত্রী, তারা কাজল রানী সরকার, মনমোহিনী দেবনাথ, এছাড়াও সহসভাপতি আছেন বিপ্লব সান্যাল, মনোজিৎ ঘোষ এবং অমিতাভ দত্ত। সম্পাদক আমাদের নির্বাচিত হয়েছেন সমর চক্রবর্তী, নিরোদ সাহা, সাধন বসু, নির্মল বিশ্বাস, জলক মুখার্জি, তপন দাস, তাপস দত্ত, অমল চক্রবর্তী, রবি দেববর্মা, দিলীপ দত্ত এবং অহিদুর রহমান, এই 22 জন আমাদের কমিটিয়ার হিসেবে নির্বাচিত। সম্মেলনে 8 জন প্রতিনিধি সম্মেলনের ভিতরে আলোচনায় অংশ নিয়েছে এবং সব কয়েকটা বিভাগ থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী সম্মেলনের যে সূচি ছিল সেই অনুযায়ী তারা সম্পূর্ণ সময়টা নিয়ে আলোচনা করেছেন এবং তাদের দুঃখ দুর্দশার বিষয়গুলি তারা উপস্থাপিত করেছেন এবং সাংগঠনিক বিষয়গুলো আলোচনা আসে। সংগঠনের সমগ্র আলোচনার পরিপ্রেক্ষিতে যে বিষয়টা আসে, এখনও একটা ভালো অংশে শ্রমজীবী রয়ে গেছেন যাদের মধ্যে আমরা পৌঁছতে পারিনি, আমরা এই দুর্বলতা চিহ্নিত করেছি, তাদের কাছে কীভাবে পৌঁছা যায় এটার উপর আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি এবং আমরা এর জন্য একটা পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবো। যারা অসংগঠিত, অসংগঠিত মানে অসংগঠিত ক্ষেত্র রয়েছে, কোনো সংগঠনে নেই, এদেরও একটা ভালো অংশ আছেন, এদেরকে সাধারণত মালিকরা বেশি ঠকায় কারণ এদের কোনো সংগঠন নেই, তারা দর কষাকষি করতে পারে না, কম মজুর দিয়ে খাটায়, কাজে সেই অংশটা মধ্যে কীভাবে পৌঁছা যায় এর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো, একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। দুটো প্রস্তাব এখানে সম্মেলনে গ্রহণ করা হয়েছে, সেই প্রস্তাবগুলো গিয়ে আমি ক্যাপশনটা শুধু বলে দিচ্ছি। একটা হলো গিয়ে এই রাজ্যের জাতি উপজাতি জনগণের গণতান্ত্রিক ঐক্যকে আরও সম্প্রসারিত এবং সুদৃঢ় করবে। আরেকটা প্রস্তাব হলো গণতন্ত্র ও অর্জিত অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামকে তীব্র করবে। সর্বসম্মতিক্রমে দুটো প্রস্তাব সেখানে গৃহীত হবে। সম্মেলনে আজকে প্রতিনিধি সম্মেলনে আলোচনা অংশ নেন আমাদের বিরোধী দলের নেতা, ইনার সেশন যিনি ছিল সেখানে, আর এদিকে আমাদের জেনারেল সেক্রেটারি যিনি দিল্লি থেকে এসেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সেখানে আলোচনা সঠিক তপন সেন সেখানে আলোচনায় অংশ নেন। আমরা যেটা উদ্যোগ দিতে এসেছে যে শ্রমজীবীরা কিছুতে পিছুতে অ্যাকচুয়ালি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের জীবন জীবিকা যেভাবে আক্রান্ত এবং তাদের মুখের মধ্যে তাদের ভাষার মধ্যে যেটা ফুটে উঠেছে, তারা চাইছে যে একটা পরিবর্তন দরকার, এই অবস্থায় চলতে পারে না, একটা বিহিত দরকার এবং যে অত্যাচার তাদের উপরে নেমে এসছে এই বিষয়গুলি তাদের তুলে ধরে সেই পরিবর্তনটার জন্য আরও বেশি ঐক্য, আরও বেশি মেজাজ নিয়ে সংগ্রামে সামিল হওয়ার জন্য এখান থেকে শপথ নিয়ে যান এবং এই সম্মেলনে শপথ নেওয়া হয় যে জনবিরোধী সরকারটা কেন্দ্রে এবং রাজ্যে, এবং রাজ্যে তো একটা চরম সুরাচারী, কেন্দ্র চরম সুরাচারী সরকার, রাজ্য একটা চরম সুরাচারী সরকার চলছে, মুখ্যমন্ত্রী বদলের মধ্য দিয়ে নীতির কোনো পরিবর্তন হয়নি, নীতি একই রয়ে গেছে, সুরাচারী আক্রমণ তারা অব্যাহত রেখেছেন, এখন পর্যন্ত তারা কোনো নীতির পরিবর্তন করেনি, কাজে মুখটাকে পাল্টিয়ে দিয়ে জনগণের ক্ষোভ এবং জনগণের যে রাগ এটা সম্পর্কে আমরা বলবো যদি তারা তাদের নীতি পরিবর্তন না ঘটায়।
তো বিজেপি কোনো নীতির পরিবর্তন ঘটাবে এটা আমরা আশা করি না। কারণ ট্রেড ইউনিয়ন আন্দোলনের অভিজ্ঞতার মধ্য দিয়ে এটা আমরা বুঝতে পেরেছি, যাদের একটি নীতি পরিবর্তন করাতে বাধ্য করা সম্ভব যদি একটা ব্যাপক ঐক্যবদ্ধ সংগ্রাম তৈরি করা যায়। সেই দৃষ্টিভঙ্গিটি আমরা শ্রমজীবীদের মধ্যে ব্যাপক ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান এই সম্মেলন থেকে আমরা রেখেছি যে একটা ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলব। এই সম্মেলনে আরও যে বিষয়গুলি আসে আলোচনার মধ্যে, এবং বিশেষ করে আমাদের রাজ্যে উপজাতি জনগণের মধ্যে যে একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি করার জন্য চেষ্টা হচ্ছে, এটার বিরুদ্ধে ঐক্য কীভাবে রক্ষা করা যায় এবং ওই অংশের মানুষ যারা আছে তাদের কাছে কীভাবে সংগঠনকে পৌঁছানো যায়, তার জন্য যে দৃষ্টিভঙ্গিতে উপজাতি জনগণ এবং জাতি উপজাতির মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে, এটাকে ঢুকতে হবে, এটাকে আটকাতে হবে। কারণ এই ঐক্য সম্প্রীতি না রক্ষা করে গেলে আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছব না। কাজে ঐক্য এবং সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা সেখানে ব্যাপক মতাদর্শগত সংগ্রামকে শক্তিশালী করব, সাংগঠনিক প্রক্রিয়া অব্যাহত রাখা হবে, এই বিষয়গুলো সেখানে আলোচনায় প্রাধান্য পায়। এবং আমাদের এবার কমিটিগুলো যে আমাদের ত্রিস্তরীয় কমিটি, আমাদের যেটা সিস্টেম যারা অফিস বেয়ারার্স তাদের সরাসরি কিন্তু কনফারেন্সে রিলেটেড হতো, এমন না যে মেম্বাররা এসে এটা করতে হবে তা না। এখানে এই যে বাইকজনে যেটা দেখছেন সেটা কনফারেন্স থেকে তাদের ইলেকটেড হয়ে আসতে গেছে, আর জেনারেল কাউন্সিলটাও কনফারেন্স থেকে তৈরি করা হয়, আর জেনারেল কাউন্সিল তৈরি করে ওয়ার্কিং গ্রুপ, এবং এগুলো আমাদের সিস্টেম। সেই গণতান্ত্রিক যে প্রক্রিয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই এটা করা হয়েছে, একটা ভালো অংশের নতুন মুখ এবার উঠে এসেছে। এবং জেনারেল কাউন্সিলও এবং তেমনি আমাদের যে সম্পাদক মন্ডলী বা অফিস ব্যানার্স যেটা আমরা বলি সেখানেও একটা ভালো অংশের নতুন মুখ সেখানে উঠে এসেছে। এবং ইউনিয়নগুলির মধ্যেও আমাদের যে ইউনিয়নগুলো এখন রাজ্যে 34টা ইউনিয়ন কার্যকরী অবস্থায় আছে, সেই 34টা ইউনিয়নের মধ্যেও বেশ নতুন মুখ উঠে এসেছে। এবং লক্ষণ দিক আর এটা বলতে কোনো দ্বিধা নেই, এই ত্রিপুরা রাজ্যে যতগুলো সম্মেলন হয়েছে প্রথম সম্মেলন থেকেই এই সিআইটির সঙ্গে যুক্ত আছে, তার সুবাদে আমার অভিজ্ঞতা যেটা আমি দেখলাম যেটা আমাদের জেনারেল সিংহ বলার চেষ্টা করেছেন যে 100 জনের উপর গিয়ে এই প্রথম কনফারেন্স অ্যাটেন্ড করেছে, 147 জনের মধ্যে 147 জন নতুন মানে এই প্রথম কনফারেন্সে এসছে, মানে নতুন উঠে এসছে ইউনিয়নগুলো থেকে, এটা ভালো দিক। এবং আমরা চাইছি যে ধীরে ধীরে আস্তে আস্তে নতুন এবং যুব নেতৃত্বকে কীভাবে সংগঠনের ভিতর নিয়ে আসা যায় সেটার জন্য উদ্যোগ নেওয়ার জন্য ইউনিয়নগুলো যাতে উদ্যোগ নেয় তার জন্য সংগঠনকে আহ্বান করে। গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই আমাদের গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটি মেনেই আজকে 2:30 সময় আমাদের সম্মেলন শেষ হয়েছে। এবং গতকাল যারা এই সম্মেলনের দিক থেকে আমরা অভিনন্দিত করছি যে গতকাল যারা এই সমস্ত বাধা বিপত্তি নানা ধরনের ভয়ভীতি ছিল, গাড়ি দেবে না এই সেই, এমনদের একজন দুজন নেতা আক্রান্ত হয়েছে, বাড়ি ফেরার মধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে, এই পরিস্থিতির মধ্যে সব কিছুকে উপেক্ষা করে যারা এই কালকে প্রকাশ্য সমাবেশে বিসি সহকারে অংশ নিয়েছে সকলকে আমরা সম্মেলনের পক্ষ থেকে অভিনন্দিত করছি। এবং এটার থেকে কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই, আমাদের আত্মবিশ্বাস বেড়েছে এবং আমরা মনে করি যদি আমরা মানুষের কাছে বুঝতে পারি এই যে স্বৈরাচারী সরকার এটা পরিবর্তন সম্ভব এবং এটা পরিবর্তন করা যাবে এই বিশ্বাস আমরা রাখি। এবং ত্রিপুরা যে অতীতও আমরা দেখেছি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থা অপসারণ করেছে, এবং সেইখানে শ্রমিক শ্রেণীর উপর সবচেয়ে বড় দায়িত্ব অন্যান্য অংশের গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করে এবং এই পরিবর্তনের সংগ্রামটাকে আরও শক্তিশালী করার জন্য সম্মেলন মঞ্চ থেকে আমরা আহ্বান জানিয়েছি। আর পাশাপাশি চলবে বিভিন্ন পেশাভিত্তিক যে ট্রেড, সেই ট্রেডের আন্দোলন এখন আমরা উদ্ধার করব, কারণ সমস্ত ট্রেডগুলিতে মজুরি পায় না, মজুরি নির্দিষ্ট সময় দেয় না, মজুরি কমিয়ে দিয়েছে, ছাঁটাই চলছে, এটার বিরুদ্ধে ট্রেড ভিত্তিক আন্দোলন চলবে, আরেকটা চলবে ঐক্যবদ্ধ আন্দোলন, আরেকটা আমরা সমস্ত ট্রেড ইভেন বিএমএস যদি তারা ঐক্যবদ্ধ আন্দোলনে আসতে চায় আমাদের দাবি সম্বন্ধে ভিত্তিতে সর্বভারতীয় যে বারবার দাবি, রাজ্যের যে দাবি যদি আসতে চায় ওয়েলকাম, কোনো আপত্তি নেই, ঐক্যবদ্ধ আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই, তারা তো সাধারণত আসেন, আমরা আপনাদেরকে ফিরিয়ে দিই তারা, কিন্তু দাবিগুলো সমর্থন করে কিন্তু আন্দোলন আসে না, যাক এটা তাদের বিষয়। কিন্তু আমরা চাই শ্রমিক শ্রেণীতে ঐক্য থাকুক এবং ঐক্যটাকে সুদৃঢ় আমরা আরও বেশি বা সম্প্রসারিত আমরা করতে চাই। একটা নতুন দিক, মহিলারা আলোচনায় অংশ নিয়েছেন, একটা ভালো সংখ্যক শ্রম প্রতিনিধি মহিলারা উঠে এসেছেন এবং মহিলাদের বিভিন্ন কমিটিগুলিতে ভালো সংখ্যক এবার
তারা নির্বাচিত হয়েছে এবং আমাদের জেন্ডার কাউন্সিল ওয়ার্কিং কমিটি এবং আমাদের আরেকটা ট্যাব যেটা অফিস বেয়ারস সেখানেও ভালো সংখ্যক মহিলা প্রতিনিধি এরকমটি এসছে এবং সর্বোপরি এই সম্মেলনে যারা আর্থিক দিয়ে সামান্য কিছু শ্রমজীবীরা অর্থ সংগ্রহের সম্মেলনকে সফল করার জন্য সাহায্য করেছেন আমাদের স্বেচ্ছাসেবকরা সাহায্য করেছেন এবং নগরের যারা সাধারণ মানুষ তারাও সাহায্য করেছেন সকলের কাছে আমরা অভিনন্দন জানাচ্ছি এই সহযোগিতা এবং সাহায্য করার জন্য সম্মেলনকে সফল করে তুলতে আপনাদের মাধ্যমে সেই অভিনন্দন তাদের প্রতি ধন্যবাদ।